हेलो भिवार्स, सकल के अभिनंदन प्रीति शुभेच्छा और भालोबासा जानाई आमार ए चैनल पक्ष थेके। आमी डाक्टर माजिद पाइक आपनादेर काछे आरो एकटी नतून ओषुध निये उपस्थित होयेछि, जे ओषुधटी आमादेर खुबी प्रयोजन। जे रोगटी निये आलोचना करब সেই রোগের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ। রোগটি বলার আগে বা ওষুধ সম্পর্কে আলোচনা করার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই রোগটি কি বা এর ওষুধ কি। রোগটি হলো অক্ষুধা, অর্থাৎ খিদে হয় না বা রুচি হয় না, খাওয়ার ইচ্ছা থাকে না, একবেলা খেলে আরেক বেলা খেতে ইচ্ছে করে না, পেটটা ভারী হয়ে থাকে, পেটে যন্ত্রণা হয়, গ্যাস হয়, মুখে রুচি আসে না। এই সমস্ত কারণ একটাই, সে কারণটি হলো আমাদের যে পরিপাকতন্ত্র আছে সেই পরিপাকতন্ত্রের দুর্বলতা। আমাদের এই পরিপাকতন্ত্রের দুর্বলতার কারণেই আমাদের খাদ্যটা হজম হতে অসুবিধা হয়ে যায়, যার কারণবশত আমরা যেটা খাই সেটাকে হজম করতে পারি না। পরিপাকতন্ত্রের বা পরিপাকতন্ত্রের ক্রিয়ার ব্যাঘাত ঘটার কারণে আমাদের খিদেটা চলে যায় বা ইচ্ছা থাকে না। আরও একটি কারণ এর, বর্তমান সময়ে আমরা যে খাদ্য খাবার খাই সেই খাদ্য খাবারের মধ্যে যে ভিটামিন পুষ্টি সেটা অনেক কম পাওয়া যায়। এই ভিটামিন পুষ্টি কম থাকার কারণে, অর্থাৎ যেটা আমি বলতে চাই যে রাসায়নিকের কারণে যে ভিটামিন বা পুষ্টি খাদ্য খাবারের মধ্যে থাকা দরকার সেগুলো কমতি এসে যায়, যার ফলে আমাদের শরীরে যখন এটি প্রবেশ করে তখন এই পাচনতন্ত্র ক্রিয়াটা অনেক সময় কম হতে থাকে। অথবা আমরা অতিরিক্তভাবে যে ফ্যাট জাতীয় খাদ্য খাবার খাই সেই ফ্যাট জাতীয় খাদ্য খাবার খাওয়ার কারণে আমাদের শরীর স্বাস্থ্য যখনই একটু মোটা সোটা হয়ে যায়, অর্থাৎ আমাদের শরীর চর্বিযুক্ত হয়ে যায়, তখন এই পরিপাকতন্ত্র কাজ করতে সময় লাগে বা পরিপাকতন্ত্র দুর্বল হয়ে যায়। অর্থাৎ পরিপাকতন্ত্রগুলো যখনই এই ফ্যাট বা চর্বি জমে যায় তখনই এই পরিপাকতন্ত্রগুলো কাজ করতে অসুবিধা করে। এটা বাস্তব পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা গিয়েছে যে লিভারে চর্বি জমে গিয়েছে অথবা শরীর ফ্যাটযুক্ত হয়ে গিয়েছে। এই সমস্ত কারণ, সবথেকে বড় কারণ এর লিভারে চর্বি জমে যাওয়া বা ফ্যাট এসে যাওয়ার কারণ। তো বন্ধুরা, যদি আমরা এই ফ্যাটযুক্ত খাবার কম করতে থাকি বা শরীর যদি আমাদের হালকা থাকে তাহলে কিন্তু ফ্যাট না জমার কারণে পরিপাকতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক থাকে এবং সেই খাদ্য খাবার, যে খাদ্য খাবারগুলো আমরা খেয়ে থাকি সেগুলো হজম করতে আমাদের অসুবিধা হয় না। তো বন্ধুরা, এবারে বলবো যে ওষুধটি, সেটির নাম হলো জেন্টিয়ানা লুটিয়া। এই জেন্টিয়ানা লুটিয়া খুবই আশ্চর্যজনকভাবে কাজ করে আমাদের শরীরে এই পরিপাকতন্ত্রকে বা পরিপাকতন্ত্রের কাজকে বাড়িয়ে তুলতে, পরিপাকতন্ত্রের কাজকে বাড়িয়ে তুলতে জেন্টিয়ানা লুটিয়া অদ্বিতীয়। আপনারা এই জেন্টিয়ানা লুটিয়া আপনারা যে কোনো হোমিওপ্যাথি দোকান থেকে কিনে খাবেন, দেখবেন যে এর কাজটা কতটা ভালো। এই জেন্টিয়ানা লুটিয়া আমাদের খিদেকে বাড়িয়ে দেয়, মুখে রুচি আনায়, যদি পেটে যন্ত্রণা হয়
সেই যন্ত্রণাও কমাতে সাহায্য করে। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন খাচ্ছে না, বাচ্চা আস্তে আস্তে না খাওয়ার কারণে তার শরীরের ওজন কমে যাচ্ছে। সেই সমস্ত বাচ্চাদেরকে এই জেন্টিয়ানা লুটিয়া আপনারা দেবেন বা দোকান থেকে কিনে এনে খাওয়াবেন, দেখবেন পরিপাকতন্ত্রের ক্রিয়া অনেকটা বেড়ে গিয়েছে, তার হজম শক্তি এসে গিয়েছে এবং সে খাওয়ার আগ্রহ তার বেড়েছে, খাওয়ার রুচি আসছে, খেতে পাচ্ছে। বন্ধুরা, এই জেন্টিয়ানা লুটিয়া আপনারা দুবার খাবেন, দুপুরে রাত্রে খাওয়ার পরে। বয়স অনুযায়ী যেমন বাচ্চাদের 4 বছর, 5 বছর, 6 বছর এই সমস্ত বাচ্চাদেরকে 4 ফোঁটা বা 5 ফোঁটা করে দিনে দুবার দুপুরে ভাত খাওয়ার পরে রাতে খাওয়ার পরে খাওয়াবেন। আর বড়রা অ্যাডাল্ট 18, 12, 14 থেকে শুরু করে 20, 25, 30 এর ঊর্ধ্বে 7 ফোঁটা বা 10 ফোঁটা করে দুপুরে খাওয়ার পরে রাত্রে খাওয়ার পরে এটি খাবেন, দেখবেন আপনাদের পরিপাকতন্ত্রের ক্রিয়া বেড়ে গিয়েছে, হজম শক্তি আসছে, মুখে রুচি আসছে, খেতে ইচ্ছে হচ্ছে, গ্যাসও কমে গিয়েছে। যদি কারোর পেটে যন্ত্রণা হয় প্রচণ্ডভাবে, এই জেন্টিয়ানা লুটিয়া আপনারা প্রয়োগ করবেন বা খাবেন, দেখবেন আপনার পেটের যন্ত্রণাও কমে গিয়েছে। এই জেন্টিয়ানা লুটিয়া আপনারা 30 ml ফাইল যে কোনো দোকান থেকে নেবেন, নিয়ে এটি ব্যবহার করবেন দুপুরে খাওয়ার পরে রাত্রে খাওয়ার পরে। বয়স অনুযায়ী 4-5 ফোঁটা, 7-10 ফোঁটা যেমনভাবে বললাম এইভাবে আপনারা দুবার করে খাবেন।